وبركاته আকাশের অবস্থা বেশি ভালো না আপনাদের উপস্থিতি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি সময়ের দিকে খেয়াল করে অল্প সময় আমি গুছিয়ে ফেলব ইনশাআল্লাহ সবাই মহব্বতে আমার সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محبت مائر شرع بني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معجز ومكرم ومبلغين علماء اكرام আজকের এই মাহফিলের আজ মিশন বিশাল কনফারেন্সের ভিলাতলি পূর্ব পাড়া আজ মিশন সুন্নি কনফারেন্সের সভাপতি পীর কামিল মুর্শিদ মুকাম্মেল আওলাদ রাসূলুল হাজ শ্রদ্ধাভাজন আল্লামা সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব খান্দোরা পাক দরবার শরীফ সহসভাপতি সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম শেখ হাজী আমির বক্স শেখ আব্দুল শহীদ সর্দার শেখ আব্দুল কাদের শেখ সভারত্ন আব্দুর রশিদ সর্দার শেখ উদ্বোধক পীরজাদা শাহ সুফির শেখ সাবের শাহ সাহেব প্রধান মেহমান তিন নং বহুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলাউদ্দিন শেখ বক্তব্য রেখেছেন নবযুগের তরুণ তেজস্বী বক্তা স্নেহাস্পদ মৌলানা কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি শেখ শারীরিক অসুস্থতার জন্য অনিবার্য কারণ বশত আসতে পারেননি বন্ধুবর বীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এবং ফরিদ সাহেব আসতেছেন ইনশাআল্লাহ রাস্তায় আছেন এইমাত্র শুনলাম এবং আমার স্নেহাস্পদ অনেক উলামায়ে কেরাম দুলাল বিন নূরি সাহেব জামালউদ্দিন শায়েরি শাহিন ইসলাম আল কাদরি প্রায় কয়েক ডজন উলামায়ে কেরাম অনেক অতিথিবৃন্দ আহ্বায়ক স্নেহাস্পদ মুফতি মাসুকুর রহমান জালালী সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ যে আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে এনেছেন শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমরা নবীর উম্মত হয়েছি খুশি না বেজা আবার নবী পাকের শুভ আগমনের মাসে আমরা একত্রিত হয়েছি খুশি না বেজা আমার পূর্বের আলোচকগণ মিলাদুন্নবী ইসলামের উপর আলোচনা করেছেন আমি সেদিকে যাব না তবে একটি কথা বলতে চাই আমরা সুন্নিরা যখন মিলাদুন্নবীর দলিল দেই ওরা যুগ যুগ ধরে দলিলগুলোরে তারা কর্ণপাত না করে বরং ঈদে মিলাদুন্নবী ইসলামে জশ্ন জুলুস করাকে তারা বেদাত বলে এখন আমি একটা সিস্টেম চালু করছি সিস্টেম তো হলো নবী দুনিয়াতে এসেছে নবীর কারণে ইহজগৎ পরজগৎ ইহকাল পরকাল দুজাহান আলোকিত হয়েছে নবীর আগমনে বেজার ছিল শুধু ইবলিস কুল কায়নাত যার আগমনে খুশি হয়েছিল সেই সব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনটাকে আনন্দের সাথে বরণ করতে গেলে কোনো দলিলের প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কি না কোনো দলিলের দরকার আছে মিলাদ যেখানে সিরাত সেখানে সিরাত যেখানে মিলাদ সেখানে যারা পাবলিকগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় এখন শেষ পর্যন্ত তারাই বোকা হয়ে গেছে বলেন কিভাবে বিশ্বের 154টি রাষ্ট্রে এই মিলাদুন্নবীর জশ্নে জুলুস পালন হচ্ছে এবং বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলাতে উপজেলাও নাই এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে জশ্নে জুলুসের প্রেমের ধুলা না লেগেছে
এখন এরা কিন্তু ফাঁড়া বাসের মাঝখানে পড়ছে না পারে কইতে না পারে সইতে এখন শেষ পর্যন্ত বাংলাদেশে যদিও বলে বেদাত এখন কিছু কিছু শায়খ তারা বিদেশের বাড়িতে সলম পাল্টাইছে সলম পাল্টাইয়া এই ঈদে মিলাদুন নবীর লেখছে মাওলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ঘুরে ঘুরে এখন লাইনে আসতেছে যখনই দেখতেছে সুন্নিরা এই প্রেমের মিলাদুন নবী উদযাপন করতে করতে সারা দেশ সারা বিশ্ব সাইলাব হয়ে গেছে এখন তারা অনুভব করতেছে দুই দিন পরে তো আমরা একবার ফালাইন না যাব শেষ পর্যন্ত ওনারাও আস্তে আস্তে ঈদে মিলাদুন নবী লিখতে শুরু করেছে কথা বলেন ঠিক কি না বলেন আমি খুশি হয়েছে আমি তাদেরকে মন্দ বলছি না যে আপনারা একটু বিলম্ব করে হলেও আপনারা বুঝতে শিখেছেন সুন্নিরা এতদিন যা করেছে এটাই সঠিক ঠিক কি না আমরা খুশি হয়েছে আমরা হিংসা করছি না আসুন ফিরে আসুন তবে একটু তাড়াতাড়ি আসুন যতদিন আপনি বিরোধিতা করেছেন ততদিন তো আপনার মূল্যবান জীবনটা তো হায়াত তো শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসলে তাড়াতাড়ি আপনি রাসূলকে চিনতে পারলেন সেই জিনিসগুলো ঈদে ধারণ করতে পারলেন কারণ আপনার দ্বারা তো অসংখ্য মানুষ মিসগাইড হয়ে কবরে চলে গেছে তাদের কি অবস্থা হবে এজন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফিরে আসুন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যিনি এই দিনটিকে মিলাদ নবী সাল্লামের দিনটিকে রাষ্ট্রীয় ভাবে তিনি স্বীকৃতি দিয়েছেন এজন্য এই মাধবপুর এবং আমাদের খান্দরা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব বিশাল বড় জুলুস হয়েছে এগুলো দিনে দিনে কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে এগুলো দেখেই কিন্তু এক শ্রেণীর মানুষ থরথর করে কাঁপতেছে শেষ পর্যন্ত উপায় না পেয়ে আমাদের সুন্নিদের দলে আসতেছে আমরা খুশি তাই না যারা মিলাদুন নবী মানত না এরাও জুলুসের মধ্যে শরীক হইছে মারহাবাগণ তার মানে আস্তে আস্তে সুন্নিদের বিজয় হচ্ছে তাই না ওই বিজয়ের দিকে খেয়াল করে আজকের মাহফিলটা যারা সাজিয়েছেন তারা এই মাহফিলটা অল্প দিনে সাজাতে গিয়ে অনেক কষ্ট করেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ যারা মিলাদুন নবীতে দান করবে তারা সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে তার বন্ধু হবে তো আসুন তো দেখি এনতেজামিয়া কমিটিদের একটা আশা ছিল যে হুজুর একটু কালেকশন করে দিবেন আসলে পরবর্তীতে আমি সুযোগ পাবো না যেহেতু আমি এখান থেকে হোম না যাব অনেক দূরে সময় লাগবে এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব একটা হাত যেন খালি না যায় যতটুকু পারেন ততটুকু আজকের মাহফিলে নগদ দান করবেন পাঁচ মিনিট সময় আমাকে দিবেন কারণ এই দান রাসূলকে শুধু মুখে ভালোবাসলে চলবে না জানেও ভালোবাসতে হবে মালেও ভালোবাসতে হবে ঠিক কি না বলেন একটা লোক হাত তুললা বলেন হুজুর আমার আব্বা আম্মা নাই নবীর মহব্বতে আমি এই মাহফিলে 1000 টাকা নগদ দিব এমন একটা পাগল কি মাহফিলে আসছেন আমি কই পাগলটারে দেখতে পারবো যে পকেটে 1000 টাকা আছে দিয়ে দিবেন কই মাশাআল্লাহ এই যে রাইজিং পারসন অ্যামাইজিং ফিগার একদম সাচ্চা আশেক 1000 টাকা নিয়ে আসো নামটা কি তোমার আলিয়াস গোর খান কালিকাপুর নামটা খুব সুন্দর মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন কামিন এমন আরেকটা পাগল কি আছে আজগরের মতো এই টাকাটা পকেটে পড়ে আছে মা বাপ কবরে চলে গেছে দুনিয়া তুচ্ছ নবীর মহব্বত শ্রেষ্ঠ আরেকজন লোক কোন হুজুর আমিও দিব 1000 টাকা যুবক আপনার চাঁদ মুক্তি দেখার জন্য মানুষ অপেক্ষা মাশাআল্লাহ খুব সুন্দর অলওয়েজ দি নাইসলি ফেস নাম কি মোহাম্মদ বিলাল মিয়া মন্তলা জিলানি হোটেল আজকে থেকে হোটেলের ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ মিলাদ নবীর বরকত নাম কি মোহাম্মদ বিলাল নাম তো সুন্দর বেলাল মারহাবাগণ আল্লাহ আপনি কবুল করেন আরেকজন পেয়ে গেছি নাম কি বাবা আব্দুল হাশিম এখতিয়ারপুর আমাদের জুবাইর হুজুর সবাই চিনে কারণ এগুলো সব হইলো ফুটাইতে কথা কোন ঠিক না বেঠে
কারণ বাপে তো জীবুত রসিন বই কথা কন ঠিক কি না আল্লাহ হায়াত দরাস করো আমিন করেন যাক নামটা কি বলছিল আব্দুল হাশিম মাশাআল্লাহ নাম অনেক সুন্দর আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন 1000 না তাহলে তিনজন পাইছে 1000 পাক পান্ডা তোমাকে তো আমরা বেশি ভালোবাসি আরেকজন দেন 1000 ইমাম হুসাইনের মহব্বতে এই পাগলটা কই পকেটে টাকাটা পুইরা দিছে হাজার হাজার লোক দেখবা লাগে পাগলে দিছে লোকটা কই দেন 1000 টাকা দেন ইনশাআল্লাহ আরে আপনি চলে যাবেন একদিন এই দানের কথা আপনি ভুলে যাবেন কিন্তু এই দানটা আমার আল্লাহ রেখে দিবেন নেকি হিসাবে হাশরের মাঠে ইনশাআল্লাহ উপস্থাপন করা হবে দাও আরেকজন দেন 1000 আমরা না হুসাইনি মুসলমান মা বন্ধুদের কাছে জান আপনারা যায় 1000 টাকা 500 টাকা 1000 টাকা যে যা দে তাই নিয়ে আসেন আর 2.5 মিনিট আছে ডেকাড়া নজরুল ইসলাম মাশাআল্লাহ নজরুল ইসলাম ফাজলে পড়ে না তোমার ভাই নি বাট আপন ছোট মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার ভাই ওই মাশাআল্লাহ 1000 টাকা তার নাম কি নজরুল কোন হুজুর আমি দিমু 500 টাকা কই 500 টাকা পাটিটা কই এই 500 টাকার পাটিটা কই আপনি দিবেন একজন দাঁড়ান না একটু কষ্ট করে আসেন দুইজন বাবা দাঁড়ানো জোয়ান মানুষটির দিক কালই মেজে ঘরে জোয়ান মানুষ আছে এই ঘরটা আলোকিত মারহাবা কান আর বুড়া মানুষ বেসে যাইতো না লাগে কইছি আর কি জোয়ান বানাই বানাই নিব ক্লিন শিপ করাই নিব বেসে মানুষ মারহাবা কান না গেলে দেন দুইজন পাইছে আর দুই আর তিনজন দাঁড়ান একজন দুইজন নামটা কিও আব্দুল মন্নাফ কালিকাপুর আব্দুল আজিজ মারহাবা কান দুইজন পাইছি আরেকজন দেন মহিলা মা বন্ধুদের এখানে যান মা বন্ধুরা আপনারাও দিয়ে দেন নগদ এই আর তিনজন লাগবে 500 দেন দাও দুইজন নি মাশাআল্লাহ কেডা এটা মুরুব ইয়া জোয়ান মানুষ নি মসজিদের সভাপতি এবার দেখছেন নিয়ম মুরব্বী রাসুল আমার আগে আছে আব্দুল কাদের আজকের মাহফিলে সহ সভাপতি তিনজন পাইছে আর দুইজন দিবেন দেওয়ার পরে শেষ ওই যে যাও এই নজরুল বইস না আইটা টাটা দিল দাও আরেকজন আরেকজন এই ভাগ্যবান কোন লোকটা আছে আরেকজন মোহাম্মদ কাজল মিয়া মাশাআল্লাহ আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল হাত তুলে কি কোনো হইব মদিনার জুলবালি মোর মদিনার জুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল ঠিক না চারজন পাইছে 500 কয়জন ওই যে একটা জোয়ান মানুষ ওই যে হারিয়ে গেছে দেখছেন নিও গদলটা টান দিয়েছে আর টিয়া পর টিয়া ঠিল্লা বাড়িয়েছে সব নবীর ভাগল কথা কন ঠিক কিনা আমার জিকির নবী নবী দুই ছকে মাদিনার ছবি আমার জিকির নবী নবী ঠিক না আমার জিকির নবী নবী দুই ছকে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল জোরে কোন মারহাবা নাম কি ওলি মিয়া গিলাতুলি মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আল্লাহ পাইছি 5 জন 500 5 জন 1000 মোট কত হইছে সাড়ে 7000 এখন বেহেস্তের মহব্বতিকে 8000 মিলাই দিবেন আর একটা লোকি ভাষ্য আছে যে 8000 মিলাই দেই দেন এই বাপ মার জন্য দিয়া দেন কই কই মাশাআল্লাহ যাও আরে লন লন আব্দুল মন্নান বর্তমান মেম্বার গিলাতলি 500 টাকা মারহাবা এই টাকাটা লিমন
আউলিয়াবাদ 500 টাকা মারহাবা মোহাম্মদ ফারুক মিয়া 500 আমার মেম্বার টিয়া ডান চিননি ওই মেম্বার টিয়াডা টেহাড়া লয়ও না মারহাবা সাই ইসলাম 5 জন হয়ে গেছে এখন 8 জন তোলে আর 10 জন আর 2 জন মিলাইলাম দিলে না করে গেডা এটা নবীর মহব্বতের পাগল কথা কোন ঠিক না বেটে নামটা কিও এই মেম্বারটা আর আনছেন নিও আচ্ছা আলহামদুলিল্লাহ শেষ আল্লাহ দন ওয়াজ করতে এরপর কিছু লই লাই নগদ যারা দে 10 টাকা 5 টাকা 100 টাকা হ্যাঁ সবাইরে শরীক করি সবাইরে শরীক করি সবাইরে কইও টিয়াড়া দিয়া যান বাদান বাদান খায়েন না টিয়াড়া মাহফিলে দিয়া যান আল্লাহ আপনার অনেক বরকত দিব ইনশাআল্লাহ দেন বিসমিল্লাহ করে দেন সবাই দেন একটা হাত যারা খালি ফিরে না যায় দাও এই টাকাটা নিয়ে আসো এই টাকাটা নিয়ে আসো সবাই দরুদ শরীফের মাধ্যমে টাকাটা দিয়ে দেন এই তো মাশাআল্লাহ সবাই দিতেছে একটা হাত তো খালি নাই দেখেন ওই যে সব দিতেছে মাশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন আমিন কর সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا محمد لا إله شبايدن شبايدن لا إله لا زر لا إله لا غر لا لا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أمي موكي موكي شارع 9000 টাকা কালেকশন করছি কয় হাজার এখন নগদ যারা দিবেন দেন এরপর টাকাটা হিসাব করব পরে আর মা বন্ধুদেরকে বলবো আপনারা টাকা যে যা পারেন তাই দিয়া দিন ইনশাআল্লাহ হ্যাঁ টিভি দিয়া দিবেন মা বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন মারহাবা ইয়া আল্লাহ কবুল করুক আমিন করুন আমারে বলছিল বাকি কালেকশন করতাম করতাম না কেরে সময় নাই সবাই মহব্বত করেন আল্লাহু আকবার আমার ইন্তেজামে কমিটির পক্ষ থেকে বিষয় দিছে কবর রাজা কবর হাসন নিয়ে আলোচনা করার জন্য তবে মিলাদুল নবী সাল্লাল্লাহু নিয়ে আলোচনা করছেন আমাদের আজিজি সাহেব হইতো এবং উলামায়ে কেরাম তবে একটি কথা বলতে চাই মহব্বত নবীর মহব্বত দরকার আছে না নাই নবীর মহব্বত যার থাকবে এবং যার অন্তরে ঈমান থাকবে তার কবরটাই হবে আলোকিত যার অন্তরে নবীর মহব্বত থাকবে না তার কবরটা হয়ে যাবে অন্ধকার তাহলে আমরা কি আলো চাই না অন্ধকার চাই আমরা কি নবী চাই না দুনিয়া চাই তো নবীকে যারা চেয়েছে দুনিয়া আখিরাত তার হয়ে গেছে কথা কোন ঠিক না এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলবো জীবনটা অনেক সংকীর্ণ একদিন চলে যাওয়ার মানে হচ্ছে জীবন থেকে একটা দিন চিরদিনের জন্য ঝরে যাওয়া এই দিনটাকে আজকে আমরা গিলাতুলিতে কাজে লাগাচ্ছি নবীর মহব্বতের মাহফিল শুনে শুনে কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য আমার সাথে আপনারা সবাই মহব্বতের সাথে উঁচু কণ্ঠে আমার নবী পাকের দরুদ শরীফ পড়বেন এরপরে আমি আমার আলোচনায় ঢুকে যাবে আর কথা বলা যাবে না সবাই মহব্বতের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا غبير مرجوك امار گلا تولير بندو وني كلام اكرام پير ما شاك ما فلسل چند মাহফিল কমিটিরা বলল ফরিদি সাহেব আসতেছেন অপেক্ষা করবেন এই জন্য বেশি লম্বা করব না হাজার হাজার মানুষ অসংখ্য মা বোনেরা পর্দার আড়ালে নীরবে নীরবে বসে বসে বয়ান শুনছেন এ মুরব্বী বাবা
মনে আসেনি দোকানে বসে বসে আপনার মুরব্বি মুরব্বিরার অনেক বন্ধু আছে ওই বন্ধু এখন অন্ধকার কবরে চলে গেছে অনেক যুবক ভাইদের অনেক বন্ধু আছে ওই বন্ধুরা অনেকে কবরে চলে গেছে এমন সময় হবে রে আমাদের আজকে মাহফিল যারা এসেছেন আমরা অন্ধকার কবরে চলে যাব নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেই কোন মুহূর্তে আজরাইল নাম করে থাবা মেরে নিয়ে যাবে এই জল্ল যুবক পায়ে হাত দিয়া বলি লা ঈমান লিমান লা মুহাব্বাত লা আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার মরণ কালে কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দুনিয়ায় পাঠিয়েছেন যেই কর্মগুলো করলে কবরটা আলোকিত হবে যা হৃদয়ে ধারণ করলে কবরের আজাব বন্ধ হবে যার মহব্বত হৃদয়ে লালন করলে মরণের কালে আজরাইল তোমাকে সালাম দিবে তিনি আর কেউ নয় তিনি হলো শাহেনশাহে মদিনা কথা বলেন ঠিক কিনা ওই মদিনার প্রেমে উদ্ভাসিত যারা হবে মদিনাওয়ালার প্রেমে যারা পাগল পাড়া হবে এদের সামনে আজরাইল আসলে সালাম দিয়ে ঘরে ঢুকবে রুহটা নেওয়ার সময় এমন ভাবে রুহটা নিবে ইমানদারকে আজরাইল বলবে ও ইমানদার তোমার রুহটা নিব ইমানদার বলবে দেরি করিও না তাড়াতাড়ি রুহটা নিয়ে যাও আমার আল্লাহ এবং আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে ইমানদার রুহটা নেওয়ার জন্য আজরাইল হাত বাড়াবে রুহটা মুখ দিয়া বের করার জন্য প্রস্তাব করবে ইমানদার এমন ভাবে ডাক দিয়া বলবে আজরাইল এই মুখ দিয়া রুহটা নিতে দিব না কারণ এই মুখ দিয়া আমি সব সময় আমার আল্লাহর জিকির করেছি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রুহটাকে কান দিয়ে নেওয়ার চেষ্টা করা হবে ওই ইমানদার বলবে আজরাইল কান দিয়ে নিতে দিব না এই কান দিয়ে আমি অনেকবার আল্লাহ এবং নবীর শান শুনেছি দয়াল নামে এত গম আমার কইরাছে জাদু গো আর দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিহানি বাও মনের বেদনা আমার মন ইয়াসে দেওয়ানা ঠিক কিনা আর তোমার পা ইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো আরে দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমার নিশানা আমার মন আসে দেওয়ানা জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না এ আমার আসে ইমানদারে বলবে আমার কান দিয়া রুহ নিতে দিব না এবার আজরাইল মনে মনে কয় ও ইমানদার তোমার রুহটা আমি চোখ দিয়া নিতে চাই ইমানদারে বলবে চোখ দিয়া নিতে দিব না এই চোখ দিয়া ওয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার পেটে খোদা লাগছে না আমি রাত্রে খেয়েছিলাম 8:30-9টার দিকে এখন কিন্তু খাই নাই আমি তো কন্টিনিউ চিল্লাচ্ছি এখানে এসে একটু পানি খাইছি একটু একটু
আর আপনারা মাঝে মাঝে আল্লাহকে ডাক দিবেন আর আমি তো কন্টিনিউ কথা বলছি জবানটা খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাঙতি ভাঙতি টাকা আসছে 7800 আর কাঁচা নোট আইছে কাঁচা নোট 9500 কত হলো 17000 মহিলা টাকাগুলো কাটছে সবগুলা নিয়ে আচ্ছা কত হইছে 17000 যাক আলহামদুলিল্লাহ 17000 প্লাস অসুবিধা নাই যা দিবেন আলহামদুলিল্লাহ এটাই কাজে লাগবে ইনশাআল্লাহ তাহলে তেলাওয়াত যে করছিলাম আপনার কি বেজার হইছে আচ্ছা আমি আবার তেলাওয়াত করছি কণ্ঠটাকে উচ্চ করে দিয়ে পড়বেন কারণ ইমানদার হতে চাই ইমানদার হয়ে মরতে চাই ইমানদার হয়ে যতদিন বাঁচব ইমান নিয়েই বাঁচতে চাই ঠিক কি না বলেন الله 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 بابا ইমানদার আজরাইল বলবে তোমার রুহুনিতে চাই কি দিয়া চোখ দিয়া ইমানদার বলবে না এই চোখ দিয়া আমি আমার আল্লাহর কুদরতকে গবেষণা করে বহুত হইছেন আচ্ছা আগামী 3 তারিখ 3 নভেম্বর সাতিয়ান যাব আশা করি কয়েক লক্ষ লোক হবে আমাদের বহুত উলামায়ে কেরাম আসবে আপনাদেরকে দাওয়াত করছি ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন আমি আলাউদ্দিন জিয়াদি সাহেব সাইফুল ইসলাম বাবু রাজারি সাহেব আর কয়েক ডজন ফরমালে লিরিজ বিশপ সহ ইন্ডিয়া থেকে লোক আসবে আন্তর্জাতিক কনফারেন্স না মাওলা আলী আলাইহিস সালাম কনফারেন্স আলহামদুলিল্লাহ কোন এটার আহ্বায়ক হলো আমার ভাই আল্লামা সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব এটা আমারও একটা মনের একটা আশা ছিল ওখানে একটা কনফারেন্স হওয়ার জন্য আল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছে মারহাবা কোন কষ্ট হচ্ছে আপনাদের গভীর ইমানে যুগ ইমানদার বলনে আজরাইল আমার চোখ দিয়ে রুহুনিতে দিব না এই চোখ দিয়ে আমি আমার আল্লাহরে গবেষণা করেছি আমার আল্লাহর সৃষ্টি জগৎকে গবেষণা করে আমার হৃদয়ে আল্লাহকে আল্লাহর মহব্বত পয়দা হয়েছে এবার আল্লাহর কাছে আজরাইল বলবে আল্লাহ তোমার ইমানদার তোমার ইমানদার মুখ দিয়ে রুহুনিতে দেই না তোমার ইমানদার চোখ দিয়ে রুহুনিতে দেই না তোমার ইমানদার বান্দা কান দিয়ে রুহুনিতে দেই না কি করব আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল ও আজরাইল আমার প্রেমিক বান্দার রুহু যদি তোমার নিয়ে নিতে হয় তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহ ইসমে জাত নাম কালে কো আল্লাহ মুখ দেখা তো বুঝবে কে মা মুখ দেখা তো বুঝবে কে মা এমন বান্দব নাহাই রে বান্দব নাহাই বান্দব নাই রাইয়া বান্দব আন্ধার রাতে তুমি চাঁদে রাহালো মুর্শিদ তুমি চাঁদে রাহালো মাশাল্লাহ মুখ দেখা তো বুঝবে কে বা মুখ দেখা তো বুঝবে কে বা
মনে বান্দব না হাই রে বান্দব না হাই বান্দব না হাই রে মুর্শিদি বিনে বান্দব না হাই বান্দব না হাই রে মাশাল্লাহ হান 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 আমার যুবক ভাইরা কেন জিকিরটা করাইলাম আমরা যে আল্লাহ আল্লাহ নামের ফানা হইয়া যাই নিদান কালে আপনার এই ডাকটা কাজে লাগবে আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল আমার প্রেমিক বান্দার রূহ যদি কবজ করতে হয় তাইলে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ নামটা লেখো আল্লাহ নামটা লিখবো লেখার পরে আমার আল্লাহ বলবে আজরাইল আমার ইমানদারের কাছে যাও যায়া তার চোখের সামনে আমি আল্লাহর নামটা তুলে ধরবা এবার আজরাইল আইসা ইমানদারের সামনে আজরাইল আইসা আল্লাহর নামটা তুলে ধরবে ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া বলবে ও ফেরেশতা জান্নাত দিকে একটা সাদা কাফনের কাপড় লও আর আমার ইমানদার বান্দার চোখের দৃষ্টিটা যতটুকু যায় এতটুকু দূরে গিয়ে তুমি বসে থাকো আজরাইলের রূহটা কবজ করলে আর ইমানদারের রূহটারে আমার জান্নাতের কাফনের কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফালাইবা আর তুমি আর ইমানদারের বডিটারে বাইন্ডিং করার জন্য মাধবপুরের জমিন থেকে কাফনের কাপড় রেডি হয়ে যাবে আর ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে কাফনের কাপড় পাঠায় ইমানদার হইলে দাম আসলে নাই আরো জুড়ে ও যুবক আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতা শুধু কাফনের কাপড় নিস না কাফনের কাপড় নিস না জিকির সব হ্যাঁ আজি জি সব দেখেন তোমার হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও জোরে বলেন কিসের বোতল নিয়া যাও একটা আতরের শিশি নিয়া যাও আতরের শিশি দিয়ে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবে স্পেশাল আর ইমানদার রূহটার কবজ করার জন্য আজরাইল আসবে আর আজরাইলে তার ওই ইমানদারের সামনে এইভাবে তার চোখের সামনে হাতের তালুর মধ্যে আল্লাহর নামের জজবাটা তুলে ধরবে আল্লাহর নামটা তুলে ধরবে ইমানদার আল্লাহ নামের দিকে যখন তাকাইব ওই ইমানদার সাথে সাথে আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে যাবে আল্লাহর নামে যখন ফানা হয়ে যাবে গো তখন আজরাইল তার রূহটার মধ্যে হাত মারবে এই রূহটার হাত দিলে কেমন অনুভব হবে জানেননি মায়ের স্তন দিকে দুধ পান কইরা সন্তান ঘুমায়া গেলে যেমন টের পায় না ইমানদারের রূহটা আজরাইল লয়া যাইব ইমানদার জাররা পরিমাণ টের পাবে না এরপরে ইমানদারের রুহটা যখন বের করবে গো একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না ইমানদারের রুহটার সাথে সাথে ওই জান্নাতের ফেরেশতা কাফনের কাপড়ের মধ্যে বাইন্ডিং কইরা বালাইব বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল মারবে যখন প্রথম আকাশে যাবে প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে ও জান্নাতের ফেরেশতা কোথায় থেকে তুমি আসলা এত সুন্দর গান কোথায় থেকে আসতেছে ওই এমুক গ্রামের এমুক প্রেমিকের রুহটা আমার হাতের মধ্যে আছে যেই গ্রাম দেখতেছো এই গ্রামটা ওই রুহ মুবারক থেকে আসতেছে এখন আমারে প্রশ্ন করবেন তাহিরি হুজুর রুহটা কি জিনিস আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রুহ সম্পর্কে বলেন ইয়াসআলুনাকা আনিল يكون الروح من أمر ربي باري باشي أرشي نوغو شتائك পরশি বসত করে আমি এবড়া এবড়া এটা আপনার বিল্ডিং বাড়ির কথা কইছি না দেহ রইল আসল বাড়ি কথা কন ঠিক না বেটি
এটার মধ্যে কুটকাসেরি মন্ত্রী মিনিস্টার হাকিম মুহুরি কুকিল টুকিল সবাই আছে গাটটা সিনন লাগে মহান মসজিদের কাছে যায়া কথা কোন কথা কোন কথা কোন ঠিক কইরা বলে বাড়ির এত 12 বছর আগে 14 বছর আগে রাতে 2টা পরে 3টা পরে গাইতাম আর কি এখন বাদ দালাইছি আর পরে দিয়েছে না যখন মাঝে মাঝে লাগে মাঝে মাঝে বাড়ির পাশে বাড়িটা কেমন বিল্ডিংটা বাড়ির রাতে 2টার পরে না জম রইল এটা 2টার পরে সারা জমে না বাড়ির পাশে আরশি নগো সেথায় এক পরশি বসত ঘরে আমি একদিন না দেখিলাম তারে আসুন বলি রে পরশির কথা হস্ত পাই স্কন্দ মাথা নাই রে ও সে খনেক তাকে শূন্যের উপর ও সে খনেক তাকে শূন্যের উপর খনেক থাকে নীরে আমি একদিন না দেখিলাম তারে পরশি যদি আমায় ছোত জমজাত না সকল যেত দূরে আল্লাহ আকবার বলেন না এই তো আজ মিলে গেছে পরশিরা কেডারে পরশিকে আল্লাহ কোরআনে কয় জুরে আল্লাহ রাখা দিতে পারবেন ইনশাআল্লাহ ওয়া না আনু আব ওরাবু হাবলিল ওয়ারি যদি আমার ছুত হো জমজাত না সকল যেত দূরে ওরে সে আর পরশ একে সাথে রয় সে আর পরশ একে সাথে রয় তবু লক্ষ যজন ফাঁক রে আমি একদিন না দেখিলাম তারে মুরব্বীর কাছে কত রকম ভালো লাগবে বুঝা ফেলাইছে এরা তরিকা বুদ্ধি মানুষ বোলা পান এই জন্য যুবক আমি বলছি পরশি যদি আমায় ছুত জমজাত না সকল যেত দূরে দেখেন আল্লাহর নামের জজবাটা যখন আজরাইলের হাতের মধ্যে ইমানদার দেখবে ইমানদার আল্লাহর নামটা দেইখা ওই জমটা যাওয়ার জমদূত যখন এসে যাবে তোমার রুহটা নেওয়ার সময় আল্লাহ নামটা দেইখা আল্লাহর নামে ফানা আফিল্লা হয়ে যাবে যখন আল্লাহর নামটা তার সামনে চলে আসলো নিদানের গালে তখন ইমানদার আল্লাহর নামে বিভোর হইয়া গেছি আর ইমানদারের রুহটারে আজরাইল নিয়ে গেল ওই রুহটাকে লইয়া জান্নাতের ফেরেশতা উপরের দিকে উড়াল মারলো রে বাবা এবার জান্নাতের ওই আসমানের ফেরেশতারা বলবে এই তোমার হাতের মধ্যে কি বলবে এমুক গ্রামের এমুক ইমানদারের রুহটা আমার হাতে সাথে সাথে আসমানের ফেরেশতা ওই ইমানদারকে সালাম দিব গান গাইতেছি
ফুতাই ভাইরাল করলে এইগুলো ভাইরাল কর ঠিক কি না বলেন আল্লাহু আকবার আহ মাশাআল্লাহ বিশ্ব বুঝরাই আলহামদুলিল্লাহ আজকের আমাদের আজকের মাহফিলের মাননীয় অতিথি উদ্বোধক বীরজাদা শাহজাদা শেখ সাবের শাহ আমার প্রিয় ভাজন একজন ব্যক্তি তিনি চলে এসেছেন মারহাবা বলেন আর যখন মারহাবা বলেন কেমন আছেন কোন সময় আছেন দুই হাত সোজা করেন হুজুরের শুভেচ্ছা দেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন খাইছেন এসে বেরিয়ে গেল درو شريف بورين اللهم صل على ديو تولن محمد اللهم صل على سيدنا محمد عدنا وبينا مولانا একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শুনে কর না আল্লাহু আকবার আমার যুবক ভাইরা কষ্ট হইতেছে আপনাদের না আরে প্রথম আকাশে খাইছি না তো বেটা নাস্তা তো লাগে মাঝে মাঝে টিভি স্ক্রিপ্ট কিছু জল লাগে না এরা যে কইছি খাইছি না আর কি পারে না তো আহল থাকতি তো না অসুবিধা নাই তাহিরি আজকে না খায় ওয়াজ করতে তো মরে যাক না সামনে আরেক দিন হলো এম এডি হলো বক্তাদের বড় ইতিহাস কথা কোন ঠিক কি না সইলা গেলে কেউ খবর নিতে রস আছে না মাশাআল্লাহ তাহিরি হুজুর খুব ভালো আর গেলে গা অসুস্থ হয়ে পড়ে থাকবে ওই কোন না অন পারে না মরে গেলে আর খবর হলো না এটা সত্য বাস্তব বক্তাদের ইতিহাস তবে আমরা মরে গেলেও শান্তি যে খেদমত কইরা গেছি যদি আল্লাহ কবুল করে এটার উসিলে আল্লাহ পাক আমরা নাজাত দিবে কথা কোন ঠিক কি না আমরা তো নবীর প্রেমে ফানা হয়ে গেছি যুবক আমরা তো নবীর প্রেমে ফানা হয়ে গেছি আমরা তো ওলি আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি এই জন্য আমরা যেহেতু মরতে শিখেছি লাল চক্ষুকে ভয় পায় না পরিষ্কার কথা এই মোবাইল এ জি লইছো দেখছনি জি আসি দিকে নুরি হইছে ভালো করে আদর করে জি ডারে এ 12 13 বছর হইলে কিন্তু বিজাইবো গা আরে জায়গা এজন্য জি আইদের কে বেশি আদর করে আমার মত ঠিক আছে নি জি আই দিলে একটা জান্নাত কথা কোন ঠিক কি না বলেন আমার যুবক ভাইরা এবার প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতারা রূহটাকে সালাম দিবে গো আবার এই রূপটা দ্বিতীয় আকাশের মধ্যে যাবে এবার দ্বিতীয় আকাশের ফেরেশতা বলবে কে তোমার হাতের মধ্যে কি এত সুন্দর গ্রাম কোথায় থেকে এসেছে ওই যা ওই আসমানের ফেরেশতা বলবে চিনো না এই রূহ তো দুনিয়ার এবং বান্দার রূহ ইমানদার রূহ এই কথা বলার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা ওই রূহটার সালাম দিব আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সম্মান শুধু দুনিয়াতে বাড়াই না আসমানে ঘাটে ঘাটে জান্নাত পর্যন্ত ইমানদারের সম্মান আছে না না এরপরে তৃতীয় আকাশে যাবে সেখানেও সালাম দিবে চতুর্থ আকাশে যাবে সেখানেও সালাম দিবে পঞ্চম আকাশে যাবে সেখানেও সালাম পাবে ষষ্ঠ আকাশে যাবে সেখানেও সালাম পাবে সপ্তম আকাশে যাবে সেখানেও সালাম পাবে এবার আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়া বলে ও ফেরেশতা রূহটারে নিয়ে আর সামনে যাইস না রে আমি আল্লাহ এই রূহটার জন্য একটা বাড়ি বানায়া রেখে দিয়েছি এখন ও তাহিরি হুজুর ইমানদারের জন্য আমার আল্লাহ যেই বাড়িটা বানাইব গো ওই বাড়িটার নাম কি ওই বাড়িটা কোরআনের ভাষায় ওই বাড়ির নাম হইল ইল্লিন ইল্লিন নামক জায়গায় ইমানদারের বহু মুবারকটা রেখে দিবে এই দিক দিয়া গিলাতুরি গ্রামে ইমানদারের বডিটারে পাইন্টিং করার জন্য ওই মাদুপুর বাজার থেকে কাফরের কাপড় আনলো আইনা ইমানদারে কাফনের কাপড়টা বান্ডিং করবে বান্ডিং কইরা গোরস্তানে নিয়া যাবে নিয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে পাশ দিয়ে সাটাই দিয়ে মাটি পাইরা পাইরা দিয়া একবারে কবরে চাপা দিয়া 40 কদম হাঁটবে ওই মুহূর্তে আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারে ডাক দিয়ে বলবে ফেরেশতা আমার
আর ইমানদারের বড়িডারে আসল ঘরের মধ্যে ঢুকাইছে জবানটা খুইলা কোন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কব এ ফেরেশতারে ওই কবরে ঢুকাইছে রুহটারে তাড়াতাড়ি লইয়া যা ইমানদারের ভিতরে নিয়া রুহটারে ঢুকাইয়া দে আমার ইমানদারের কবরে ইন্টারভিউ হবে জোরে কন্না সুবহানাল্লাহ ইমানদারের কবরে ইন্টারভিউ হবে ও যুবক ওই রুহটারে আইনা ইমানদারের কবরের ভিতরে একটা ফেরেশতা নামবো ওই ফেরেশতারে রুহটা দিয়া আবার চলে যাবে এরপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে নাইমা ইমানদার রে বসাবে আপনারই বলেন না যে এই জায়গার মধ্যে মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আপন নাই কেউ নাই কেউ সেখানে থাকবে না গো ওই জায়গাটা না জানি দেখতে কেমন বিদেশ অপরিচিত রাষ্ট্র ওই দেশের মধ্যে গেলে পরিচিত সুবিধা পেলে তার কাছে যেমন ভালো লাগে ওই কবরটা যদিও অপরিচিত জায়গা ওই জায়গার ভিতরে শান্তি পাইলে দুনিয়ার সব কথা বলে যাবে কথা কোন ঠিক কিনা দুনিয়ার কিছুই মনে থাকবে না গো ও যুবকের দল ইমানদারের ভিতরে রুহটা দিবে আর ইমানদারের সুন্দর করে বসাবে আমার নবী আপনার নবী বলেন যদি বেঈমান হইয়া কবরে যায় কবরের ভিতরে তিনটা আজাব বড় ভয়ঙ্কর হবে এর মধ্যে একটা আজাব হলো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এক প্রান্ত চলে যাবে আল্লাহু আকবার বলে না কেন ডান পাশের মাটি এক প্রান্তে বাম পাশের মাটি আরেক প্রান্তে বেঈমান হইয়া কবরে গেলে ডান পাশের মাটি বাম পাশের মাটি আইসা এমন জুরে একটা চাপা মার ভরে গিনা তলিরে বাবারা এবারে তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমার নবী বলে বেঈমান হইয়া কবর গেলে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর এক নম্বর কবর মাটি তারা চাপা দিব চাপা দেওয়ার পরে মাটির সঙ্গে মিশাইয়া ফলাইবে দুনিয়ার রাহাজানি দুনিয়ার বাহাদুরিয়ার কবরে গেলে চলবে না টাকার গরম দুনিয়ায় বহুত দেখাইছেন শরীরের গায়ের সুর জীবনে বহুত দেখাইছেন কবরে গেলে এই বাহাদুরিয়ার চলবে না এই জন্য মাটি তোমারে চাপা দিব আমার নবী বলেন মাটির চাপা খাইয়া এমন জোরে একটা চিৎকার মারবে গো এই আওয়াজটা যদি পৃথিবীর কোন মানুষের কানে লাগত ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত ঘরের পাশে আগুন লাগলে ঘরের পাশে আগুন লাগলে মানুষ আগুন নিবাইতে আসে আমার নবী বলেন ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী বলেন কবরের ভিতরে দুই নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে এমন কান্নাকাটি করবা কেউ তোমাকে বাঁচাইতে আসবে না ও যুবক এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না ঘরের ভিতরে কবর দিলেও কবরের আজাব দেখার ক্ষমতা কাহারো নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি আমার নবী বলে দুই নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের হাওয়া দেওয়া হবে এই উত্তাপে সে পাগলের মতো হইয়া যাবে কোনো আপনজন কবরে গেলে পাবে না দুই নম্বর গেল তিন নম্বর শাস্তি হলো ওই কবরটার ভিতরে সাপ দেওয়া হবে আল্লাহু আকবার কর না কেন আপনারা জবান কইলে বলেন আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আল্লাহু আকবার জোরে কেন আল্লাহু আকবার এটার অর্থ কি জানেন এটার অর্থ হলো ইন্নাহু তিনি সেই মহান সত্তা যিনি নিশ্চয়ই হুয়া ইউবদি ওয়া ইউঈদ তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক ইহকালের মালিক পরকালের মালিক আল্লাহু আকবার বলেন কেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ তিনি হলো সেই মহান সত্তা যিনি ক্ষমাশীল এবং সেই আরশের অধিপতি যিনি কন্যা সুবহানাল্লাহ
আয়াতটা ছিল প্রথমে পড়লাম শেষে এইজন্য পড়ছি যিনি এত কিছুর মালিক যিনি তোমার সুখের মালিক যিনি তোমার দুঃখের মালিক যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক তার ধরা কিন্তু নরম না তার ধরা কি আরো জোরে বলুন আরো জোরে বলুন শক্ত তার ধরা কি শক্ত আহা খাইতাম না চোখ লাগাই দিব খুশি দিকা খাইতাম না কাম হইতো প্রফিট টুফি কাম হইতো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার একটা বোর্ড দিবেন নি একটা বোর্ড দিবেন নি বোর্ড আমি যে ওয়াজ করছি দলিলের বাইরে কোনো কথা কইছি না এবং বিনা প্রয়োজনে একটা কথা বলছি না এসে বলেন আপনি খালি না তুমি খাও তুমি খাও কষ্ট হইতাছে না বাবা সে যে মুরব্বীরা চল্লিশ বছর আগে এটা বলছেন সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে গিলাতলি হইব দাখিল সে যে নামে আজরাইল সঠিক সময় গিলাতলি তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরণেরই কথা মানুষ স্মরণ কর না চলবে না রে মানুষ গফিয়তে চলবে না তোবা নাম কাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারণ কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না ও বন্ধুরে ও গিলাতলির বাবারা আমরা কি ইমানদার না বেঈমান বেঈমানের কবরে শাস্তি আছে না এখন ইমানদারের ব্যাপারে দেখেন না ঘটনাটা কি ইমানদাররে সুন্দর করে তুল্লা বসাবে বসায় বলবে মা রব্বুকা তোমার রব কে জবান খুলে কর না আল্লাহ আরো জোরে কর না আল্লাহ আরো জোরে কর না আল্লাহ ওয়া মা দীনুকা ইসলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হক হাদা রুজুল এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা করতে কি বলতে যারা ইমানদার তারা বলবে তিনি তো আমার জান আমার ইমান তিনি আমাদের পয়গম্বর জুরে বলেন না মারহাবা তিনি আমার আল্লাহর সাক্ষী তিনি আমার দুনিয়ার সাক্ষী সব কিছু সাক্ষী বিনা শর্তে না দেখে যার কথা বিশ্বাস করেছিলাম তিনি হলো আমাদের আমাদের রাহমাতুল লিল আলামিন এই কথাটা বলতে দেরি গো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দেখাইয়া দিবে কয় আপনি সামনে তাকান ইমানদার সামনে তাকাইব তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে এবার ইমানদারকে ডাক দেওয়া হবে এ আল্লাহর বান্দা আপনি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন দেখেন আপনার সামনে জাহান্নামের আগুন জ্বলতেছে এই আগুনটা ছিল আপনার নসিবে যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারতেন এই তিনটা উত্তর যে দিয়েছেন জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি রেখেছেন কয় কি রেখেছেন কয় গাড়টা ফিরাইয়া তাকায়া দেখেন তাকায়া দেখবে এমন সুন্দর বাগান জীবনেও দেখে না ওরে কি দিয়ালি বাইরে জালা ওরে কি দিয়ালি বাইরে জালা ও জালা রে জালা কি দিয়ে নেবাই মুর্শিদিনা
বাঙ্গাতরি মোর মুর্শিদ নামের বাঙ্গাতরি মোর কে মনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার আল্লাহু আকবার নবীজি কবরে আসার ক্ষমতা আছে না নাই নবীটিকে সেই ক্ষমতা দিয়েছেন কে দুই হাত তুলে বলেন কে আল্লাহ যদি নবীর ক্ষমতা দিয়ে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে এই ছোট্ট ছোট্ট কথাগুলো কিন্তু আপনি সব জায়গায় গেলে পাবেন না আপনার সন্তান কিন্তু সব জায়গায় গেলে এই আকীদার কথাগুলো পাবেন না এই আকীদার কথা যদি জানতে হয় বুঝতে হয় তাহলে প্রত্যেকটা এলাকায় সুন্নি মাদ্রাসা তৈরি করতে হবে প্রত্যেকটা এলাকায় সুন্নি মাদ্রাসা তৈরি করতে হয় মসজিদ তৈরি করতে হয় সুন্নি মসজিদ যেখানে মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নি ইমাম নবীর পক্ষে কথা বলবে সুন্নি মাদ্রাসা যেখানে হবে আপনার সন্তানগুলো আমাদের মতোই এই মাদ্রাসা থেকে নবীর মহব্বতের মধু আহরণ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এই এলাকায় বাচ্চাদেরকে সুন্নি মাদ্রাসা করা বড় ঘটনা বাচ্চাদেরকে সুন্নি মাদ্রাসা না দিয়ে ওয়াহাবি মাদ্রাসা দেখো মুখ চালু হল এগুলো সবচেয়ে বড় সমস্যা সুন্নি কিন্তু একটা কথা মনে রাখবেন হ্যাঁ অনেকে আছেন যে ছাত্রদেরকে বাতিল পন্থীদের যে মাদ্রাসা ওখানে দেওয়া হয় এই সেখান থেকে নবী বিদ্বেষ ছড়ানো হয় ওই জায়গার ভিতর যেখান থেকে উগ্রতা ছড়ানো হয় উগ্রতার বিশ্বাস প্রচারণা হয় ইমান বিদ্বেষী বক্তব্য হৃদয়ে ধারণ করানো হয় সেখানে আমাদের বাচ্চা দেওয়ার দরকার আমরা বাচ্চা দিব নবীর মহব্বতের কারখানায় কথা বলেন ঠিক কিনা বলেন আপনি ইচ্ছে করলে মুখ চালু করতে পারবেন না নবীর মহব্বত হৃদয়ে থাকলে মুখ চালু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এবং আমাদের সুন্নি মাদ্রাসার দরকার আছে কিনা বলেন আমরা সবচেয়ে বড় প্রবলেমটা হলো আমরা এত কষ্ট করে মাদ্রাসা করি কিন্তু এই মাদ্রাসাটা করার পরে আপনাদের এলাকার বাসীর যে আন্তরিকতা সে আন্তরিকতা থাকে না আপনারা মনে করবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন আজকে আমাদের পীর মাশায়েখরা মাদ্রাসা করবে একদিন পীর মাশায়েখরা থাকবে না তাই বলে কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আপনারা দেখে রাখবেন মুরব্বীরা চলে গেলে মুরব্বীর সন্তানরা মাদ্রাসা দেখে রাখবেন এই এলাকায় সুন্নি মাদ্রাসা আছে কিনা এই মাদ্রাসাগুলো ধরে রাখবেন কারা কারা মাদ্রাসা সুন্নি মাদ্রাসার পক্ষে হাত তোলে একটা স্লোগান দেন যাক আসর আজান হয়ে গেছে করবে কাজ চলো যেখানে হোক সুন্নি মাদ্রাসা হোক কিন্তু আমি একবার বলছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন মাদ্রাসা করবেন ধরে রাখতে হবে এবং এমন ভাবে মাদ্রাসা পরিচালনা করা যাবে না যেন আমাদের নেতিবাচক দিক প্রকাশিত হয় এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে মাদ্রাসাকে ধরে রাখতে হবে সবার সাথে মিলেমিশে থাকতে হবে এটা কারো ব্যক্তিগত কোনো বিষয় না এটা সবার কথা কোন ঠিক কিনা বলেন আমরা নবীর প্রেমিক এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ আছে আমরা নবীর প্রেমিক হয়ে দুনিয়াতে বাঁচতে চাই দুনিয়া থেকে বিদায় হতে চাই কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই ওই নবীকে আমরা কবরে চাই হাসরেও চাই আসেন সেই নবীর ভালোবাসার হৃদয়ে রেখে আমরা নবীকে একটু সালাম দেব ইয়া নবী নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।